Assalamualaikum my lovely viewers, welcome back to my channel. Chinese restaurant er spring roll ta nischoi shobar pochondo. Tai ajke apnader jonno spring roll er recipe ti niye elam. Ei spring roll gulo kintu apnara ekbar baniye onek din porjonto freeze e shongrokhon korte parben. Sei shobkichui ami video te dekhiye diyechi ar shamne jehetu roja asche tai ei spring roll gulo kintu apnara onek gulo ekshathe baniye tarpore frozen kore rakhte parben. Asha korchi recipe ti apnader kache bhalo lagbe ebong apnader onek উপকারে আসবে কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমি স্প্রিং রোলের ভিতরের পুরটা তৈরি করব চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথেই দিয়ে দিচ্ছি পছন্দ মতো কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার এগুলোকে একটু ভেজে নেচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে হালকা করে একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস মাংসটাকে আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর আজকে কিন্তু আমি চিকেন স্প্রিং রোলটা তৈরি করছি এবার মাংসটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পরে এবার অপেক্ষা করছি মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যেহেতু আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি মুরগির বুকের মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এইদিকে আমার মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি 1.5 কাপের মতো আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বরবটি কুচি চাইলে আরো কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন তবে স্প্রিং রোলের জন্য মূল যে সবজি সেটা হচ্ছে বাঁধাকপি আর গাজরটা আপনাকে দিতেই হবে আমি আজকে এই তিন রকমের সবজি দিয়ে চিকেন স্প্রিং রোলটা তৈরি করছি এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন এখন এই সবজির ভাজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে ভাজিটাকে আবারো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্টটা যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন আর এখানে নিশ্চয়ই আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু ভাজিটার মধ্যে কোনো প্রকার লবণ দেইনি আমি এখানে সয়া সস দিয়েছি টেস্টিং সল্ট দিয়েছি এই কারণে এক্সট্রা করে আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি তবে আপনারা রান্না করার সময় অবশ্যই কিন্তু লবণটা একবার চেক করে নেবেন স্প্রিং রোলের পুরটা কিন্তু এই পর্যায়ে একদম রেডি তবে আমি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটির মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নিব এখন স্প্রিং রোলটা যে বানাবো সেটার জন্য প্রয়োজন হবে আমাদের একটু আটা তো আটাটা ঘরোয়াভাবে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্টের মতো তৈরি করে নিচ্ছি এটার ঘনত্বটা কি রকম হবে সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি রোলগুলো তৈরি করতে আমি এখানে একটা স্প্রিং রোলের শীট নিয়েছি এখানে আমি রেডিমেড যে শীটগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই শীটটা নিয়েছি আপনারাও যে কোনো গ্রোসারিতে এই স্প্রিং রোলের শীটটা কিন্তু কিনতে পাবেন শীটটা আমি কিভাবে রেখেছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এটার এক সাইড থেকে আমি একটু আগে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর সামনে থেকে ধরে এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি তারপর দুই পাশ থেকে টেনে এনে ফোল্ড করে দিতে হবে
দুই পাশ থেকে টেনে এনে যে ফোল্ড করেছিলাম সেখানে আমি সামান্য করে একটু আঠা লাগিয়ে দিচ্ছি, এতে করে রোলটা খুলে আসার আর কোনো ভয় থাকবে না। তারপর আবারও একটু ফোল্ড করে নিয়ে শেষের যে মাথাটা আছে সেখানে একটু আগে যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা দিয়ে ফোল্ড করছি। এই স্প্রিং রোলটা ভাঁজ করা কিন্তু খুবই সহজ, আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই ভাঁজটা আমি আরেকটু সহজ করে দেখাচ্ছি। আরও একটা শীট নিয়ে নিলাম, তার মধ্যে পছন্দ মতো পুর ভরে নিয়েছি। তারপর এখান থেকে একবার ফোল্ড করে নিয়ে আবারও এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি। তারপর সেম আগের মতো দুই পাশ থেকে দুইটা মাথাকে টেনে এনে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে রোল করে নিতে হবে। আঠাটা দিয়ে ভালো করে লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু এটার কোনোভাবেই খুলে আসবে না। এখন আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এইভাবে একটা ট্রের মধ্যে রোলগুলোকে রেখে ডিপ ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দিবেন। যখন এগুলো উপর থেকে কিছুটা শক্ত হয়ে আসবে তখন এগুলোকে ফ্রিজ থেকে বের করে যে কোনো একটা জিপলক ব্যাগ অথবা কোনো এয়ারটাইট বক্সের মধ্যে করে আপনারা কিন্তু এক মাস থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রোজেন স্প্রিং রোলগুলো ভাজার জন্য ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন, তারপরে ভেজে নেবেন। এখন আমি আপনাদেরকে স্প্রিং রোলগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে ডুবো তেল নিয়েছি, মোটামুটি ডুবো তেলেই কিন্তু স্প্রিং রোলগুলো ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে স্প্রিং রোল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে উপর থেকেই কিন্তু চট জলদি কালার চলে আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে স্প্রিং রোলগুলোকে ভেজে নেবে। এগুলোকে কিন্তু গাঢ় বাদামি করে ভাজার কোনো দরকার নেই, যখন এগুলোর মধ্যে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল স্প্রিং রোলগুলো। এগুলো কিন্তু আসলেই তৈরি করা অনেক সহজ, আর যেহেতু অনেক দিন যাবত ফ্রোজেন করে রাখা যায় তাই একসাথে কিন্তু অনেকগুলো বানিয়ে রাখাই ভালো। বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তা আর সামনে যেহেতু রোজা আসছে ইফতারের টেবিলের জন্যও কিন্তু পারফেক্ট একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।